সমস্যা কোথায় সেটা আমরা প্রত্যেকেই জানি, সমস্যাটা আমরা এড়িয়ে যাই আর কি। আরেকটা হচ্ছে সমস্যাটা আমরা হয়তো স্বীকার করতে চাই না, রাজনৈতিক সদিচ্ছার অভাবই হচ্ছে আসলে সমস্যা। এটা অন্য কোনো সমস্যাগুলি তো পড়ে, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে সেটা যারা সরকারে থাকেন তারা, অথবা যারা আগে সরকারে ছিলেন অথবা ভবিষ্যতে যারা সরকারে আসবেন, অর্থাৎ প্রশাসন যারা নিয়ন্ত্রণ করবে তাদের সদিচ্ছা কতটুক সেইটা আগে প্রথমে ভেবে নিতে হবে যে আমরা চাই কি না। নগর বলেন, দেশ বলেন, গ্রাম বলেন, সেটাকে আমরা পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন দেখতে চাই কি না। ধরুন শুধু যদি ঢাকা শহরের কথাই বলি, ঢাকা শহরে এই যে বিলবোর্ডের কথা বললেন সেটার একটা চেষ্টা হয়েছিল, তার অনেকাংশেই সফলতা এসছে, কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে সেটা। এবং আমাদের আশঙ্কা যে এই নভেম্বর মাস থেকেই হয়তো আগামী বছরের নির্বাচনকে কেন্দ্র করে আরও ভয়াবহ অবস্থা হবে, নগর বলেন, ঢাকা শহর বলেন, গ্রাম বলেন, সব জায়গায়। এখানে রাজনৈতিক সদিচ্ছা এই কারণেই বললাম যে আপনি খেয়াল করে থাকবেন যে বিলবোর্ডের কথা বলছেন, যেটা বিজ্ঞাপন অর্থাৎ পয়সা দিয়ে যে বিলবোর্ড করা হয় সেটা কিন্তু উঠে গেছে অধিকাংশ ক্ষেত্রেই, কিন্তু নেতা নেত্রীর ছবি দিয়ে, এলাকার যিনি নেতা তার ছবি দিয়ে এবং নিজের একটা বড় ছবি দিয়ে একটা কদর্য আত্মপ্রচারণার বিষয়টা অনেক বেশি প্রকট এখন, শহরে বলেন, গ্রামে বলেন, যেখানে। এবং এই যে কাজটা, এই কাজটা কে করবে? এই কাজটা অবশ্যই রাজনৈতিক দল করবে। ধরুন আপনারা জানেন যে উদাহরণ হচ্ছে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ বলে একটি আন্দোলন চলছে এবং মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী যিনি ICT উপদেষ্টা আছেন তিনি শুরু করেছিলেন বিষয়টা। এখন কিন্তু বাংলাদেশে ডিজিটালি কানেক্টেড আমরা প্রচুর পরিমাণে আছি। তা আমার বলার ইচ্ছা থাকে রাজনৈতিক দলগুলোকে যে আপনি যদি একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে চান, প্রথম কাজটাই তো করা যায় যে যারা এই নিজের ছবি প্রচার করতে চায়, নিজেকে অনেক নেতার সঙ্গে সংশ্লিষ্ট আছে প্রচার করতে চায়, তারা তো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারে, সেইটা ব্যবহার করতে বলে যে এই যে শিক্ষাটা শুরু হবে। আমার মাঝ পাশে যিনি বসে আছেন, যিনি খান সাহেব কিছুক্ষণ আগে কথা বললেন, তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়েছি, বাংলাদেশের অন্যতম সুন্দর একটি বিশ্ববিদ্যালয় ল্যান্ডস্কেপিং থেকে শুরু করে। আমরা যখন পড়েছি তখনও কিন্তু ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি এবং রাজনীতি ছিল, কারণ 90-এর গণ আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তখনও আমাদের বিশ্ববিদ্যালয় এত নোংরা ছিল না। এখন আপনি যে কোনো, শুধু বিশ্ববিদ্যালয় না, কোনো একটি কলেজে ঢুকেন, স্কুলগুলোতে যান, আপনি দেখতে পারবেন প্যানাফ্লেক্স, তাতে আমার ছবি, তাতে দুই পাশে বড় বড় আমাদের প্রয়াত নেতাদের ছবি, বর্তমান নেতাদের ছবি দিয়ে সারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এই যে আমরা একটা নোংরা জিনিস শিখে আসছি, ওর তো কলেজের ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যখন নগরে আসে এবং নগরের কোনো দায়িত্ব নেয়, তারা তো ওইটাই ভাবে যে ওইটাই বোধহয় সৌন্দর্য, আমার বড় বড় ছবি থাকবে, আমার প্যানাফ্লেক্স বসানো হবে, এইটা যেরকম একটি বিষয়। একই সঙ্গে দেখুন ঢাকা শহরে যে কয়েকটি সৌন্দর্য স্থাপনা ছিল, ধরুন গাজীপুরের মুখে আমাদের জাগ্রত মুক্তিযোদ্ধাদের উপরে একটা বড় ভাস্কর্য ছিল, সেগুলো পর্যন্ত প্যানাফ্লেক্সে ঢেকে ফেলা হচ্ছে। আরেকটা যেটা এখানে এলো যে আপনি উল্লেখ করলেন যে আমাদের কেবল কানেকশানস এবং ডিশের লাইন অথবা ইন্টারনেটের লাইন, সেটা একটা মাকড়সার জালের মতো হয়ে গেছে, সেইটার হয়তো ব্যবস্থা নিতে একটু বেশি সময় লাগবে, কারণ আমাদের আন্ডারলে মানে আমাদের মাটির নিচের লাইনগুলো দিয়ে যদিগুলি নেওয়া যায়, আমরা পানি ব্যবস্থাপনা একটা ধরলে আরেকটা আসতেই থাকবে। একটা বিষয়টা হচ্ছে যে এইটাকে যেরকম এখন মাটির নিচে দেয়া যাবে কি না বড় সন্দেহ, কারণ আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক নয়। আমাদের, আমার যদি বলেন যে একটাই বক্তব্য আমার, আমি দীর্ঘদিন আপনাদের এই অনুষ্ঠানে অনেকবারই এসেছি, আমি একই কথা বলছি যে একটিমাত্র এই ইচ্ছাই এই সমস্যাগুলো সমাধান করতে পারে, সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। আমি রাজনৈতিক সদিচ্ছা আমার আছে কি না, আমার নগর, আমার শহর, আমার গ্রামকে অন্তত দৃশ্যত সুন্দর করা, তারপরে তো আমি ইনফ্রাস্ট্রাকচারাল জায়গায় যাব। আপনি খেয়াল করেন যে এয়ারপোর্ট থেকে যদি আপনি, আমরা যেখানে বসে আছি সোনারগাঁ হোটেল বলেন, যেটা VIP রোড বলা হয়, সেটা এখন ক্লস্টোফোবিক হয়ে যাচ্ছে। রাস্তাটা যত চওড়া ছিল সেই রাস্তা, চওড়া রাস্তার উপর দিয়ে এখন একটা এক্সপ্রেসওয়ে বা একটা মেট্রো রেলের লাইন যাবে, ডান পাশে যে ফাঁকা জায়গা ছিল সেটাও সরকারি ব্যবস্থাপনা এই ফাঁকা জায়গাগুলো
দখল হচ্ছে এখন, ওখানে সড়ক ভবন হচ্ছে, ওখানে নানা রকমের ভবন তৈরি হচ্ছে, যেগুলি সবগুলি সরকারি, কিন্তু জায়গার উচিতটা কী ছিল যে এই ফাঁকা জায়গাটা আপাতত আমরা ফাঁকাই রাখি? তো আমি একই কথাই বলবো যে রাজনীতি যদি ইচ্ছুক হয়, রাজনৈতিক নেতারা যদি ইচ্ছুক হয়, তাহলে খুব বেশি দিন সময় লাগবে না, আপনি 6 মাসের ভিতরে একটি নগরকে দৃশ্যত আপাত দৃষ্টিতে সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন, শুরু করতে পারবেন। ফুটপাতের কথা বলছেন, প্রবলেম অনেকগুলো রয়েছে আপনার এখানে। এই মুহূর্তে এসেছি আমি হেঁটে, যেমন ফার্ম গেট থেকে নেমে হেঁটে আসতে হয়েছে, পুরো ফুটপাতটা ভাঙা অবস্থায় আছে, কোথাও ভাঙারি পড়ে আছে, কোথাও ফুটপাতে গর্ত হয়ে আছে, কোথাও ফুটপাতে পয় নিষ্কাশন এসে পড়ে আছে। পলিথিনের ব্যাপার তো, মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা বন্ধ করার একটা প্রবণতা ছিল, একটা আদেশও ছিল, সেটা এখন যত্রতত্র ব্যবহার হচ্ছে। আমরা পাট শিল্পকে নিয়ে ভাবছি, কিন্তু এই যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বন্ধ করছি না, এটা যেইভাবে মাটিকে নষ্ট করছে, একটার সাথে একটা যেতে থাকবে। আমরা একটাই অনুরোধ, আপনি যেটা বললেন যে কীভাবে সমস্যার সমাধান সম্ভব, সমস্যার সম্ভাব্য রাজনৈতিক সদিচ্ছা, যদি আমাদের রাজনৈতিক নেতৃত্ব ভাবেন যে আমরা এটা একটা সমস্যা এবং এটাকে সমাধান করতে চাই, তাহলে সেটা সম্ভব।